মাছ মাংস নিরামিষ ভাত তরকারি অনেক তো খাওয়া দাওয়া হলো, কিন্তু এই গরমে শেষ পাতে যদি কাঁচা আমের চাটনি না থাকে তবে তো খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। আজ তাই চলে এসেছি জেলির মতো থরথরে গাঢ় চাটনির একদম অন্যরকম আমার মায়ের রেসিপি নিয়ে, যা এই চাটনির স্বাদকে এক আলাদাই মাত্রা এনে দেবে। কাঁচা আমের চাটনি তৈরি করতে আমাদের উপকরণ লাগবে কাঁচা আম, শুকনো লঙ্কা, গোটা কালো সর্ষে, বিট লবণ, হলুদ, চিনি, কাজু, কিশমিস, পাঁচফোড়ন ও সর্ষের তেল। প্রথমে আমগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে লম্বা ও সরু করে কেটে নেব। জলে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য, যাতে কাঁচা আমের ধারালো টেস্টটা কমে যায়। একটা শুকনো প্যান গরম হলে তাতে পাঁচফোড়ন দিয়ে দেব। শুকনো কড়াইতেই পাঁচফোড়নটা মিডিয়াম আঁচে 3 মিনিটের জন্য ভেজে নেব। ভাজার সময় অনবরত নাড়তে হবে। ভাজা হয়ে গেলে একটা গ্রাইন্ডারে নিয়ে গরম অবস্থাতেই গুঁড়ো করে নেব। একটু পর পাঁচফোড়ন গুঁড়ো ঠান্ডা হলে একটা শুকনো এয়ারটাইট শিশিতে ভরে রেখে দেব। এটা তোমরা অনেক দিন ইউজ করতে পারবে, আমি একটু বেশি করেই বানালাম এটা, যাতে পরেও ইউজ করতে পারি। এরপর প্যান গরম হলে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা ও গোটা কালো সর্ষে ফোড়ন দিলাম। কালো সর্ষেগুলো যখন চড়চড় করে আওয়াজ করতে শুরু করবে কাঁচা আমগুলো দিয়ে দেব। মিডিয়াম হিটে 4 মিনিটের জন্য ভেজে নেব। বিট লবণ দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো, তোমরা স্বাদ মতো দেবে। ভালোভাবে নাড়িয়ে দিলাম। হাফ গ্লাস মতো গরম জল দিলাম। হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে দিলাম। চিনি স্বাদ মতো দেবে, আমি 8 টেবিল চামচ চিনি দিলাম। ভালোভাবে নেড়ে 5 মিনিট মিডিয়াম হিটে ফুটতে দেব, যেন আমটা সেদ্ধ হয়ে যায়। প্যানটা কভার করে দেব। 5 মিনিট পর আম সেদ্ধ হয়ে গেলে কাজু ও কিশমিশগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে আরও 4 মিনিট ফোটাবো মিডিয়াম হিটে। প্যানটা কভার করে দেব। 4 মিনিট পর ফ্লেম অফ করে দিলাম। লাস্টে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কাঁচা আমের চাটনি রেডি। তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। জানো, কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো আর অনেক অনেক খাওয়া দাওয়া করো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।